হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে ছোট সোনামণিদের জন্য নিয়ে এসেছি সকাল বিকেলের নাস্তার রেসিপি, যেটা কিনা আপনারা ফ্রাইং প্যানে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। নাম হচ্ছে এগ বানস, আর এই বানটা আমার মনে হয় যে ছোটদের পাশাপাশি বড়দেরও পছন্দ হবে। বানটা তৈরি করার জন্য প্রথমে আমি ব্রেডের ডোটা তৈরি করব। এর জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, নিয়ে নিলাম আধা টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, গুঁড়া দুধটা অপশনাল। এক চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিচ্ছি, নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে সামান্য একটু কম। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আধা কাপের মতো হালকা গরম পানি নিয়েছি। খেয়াল রাখতে হবে পানিটা যেন ফুটন্ত গরম না হয়, হালকা গরম থাকতে হবে। এবার ডোটাকে মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু একটু আঠালো বা স্টিকি টাইপের হবে। এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিবর্তে আপনারা ঘি বা গলানো মাখন ব্যবহার করতে পারবেন। এবার আবারও মেখে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট মেখে নেওয়ার পরে এবার আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে নিব। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও বাটিটাকে ঢেকে রাখতে পারেন। এখন হালকা গরম জায়গায় রেখে দিব, এতে করে ডোটা ফুলে ডাবল থেকে ট্রিপল হয়ে যাবে। এবার আমি ভেতরের স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। দুইটা ডিম গ্রেট করে নিয়েছি। নিয়েছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, মরিচটা স্বাদ মতো দিবেন। 1/4 কাপের মতো দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর 1/4 চা চামচের মতো দিয়েছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, 1/4 কাপ দিয়েছি চিজ। চিজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা অনেক বেশি ভালো হয়। আর যেহেতু বাচ্চাদের জন্য করা, বাচ্চারা কিন্তু চিজ দিয়ে তৈরি করা যে কোনো কিছু খেতে অনেক পছন্দ করে। এরই মাঝে ডোটা কিন্তু ফুলে 2-3 গুণ বেড়ে গিয়েছে। এখন ডোটা ফুলে ওঠার কারণে ডোয়ের ভেতরে যে বাতাসটা ঢুকেছে সেটাকে প্রথমে চেপে বের করে নিলাম। এবার ডোটাকে অন্য একটা জায়গায় নিয়ে নিচ্ছি। এখন ডোটাকে একটু লম্বাটে করে নিচ্ছি, এতে করে আমার কেটে নিতে সুবিধা হবে। এবার আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা প্রথমে আমি একটু লম্বাটে করেই বেলেছি। এবার একটা সাইড থেকে ডিমের পুরটা দিয়ে দিয়েছি, এখন অন্য সাইড দিয়ে আমি ঢেকে দিচ্ছি। একটু হাত দিয়ে কর্নারগুলো চেপে দিলেই দেখবেন সুন্দরভাবে লেগে যাবে। আপনারা চাইলে অন্য শেপ মানে সার্কুলার মতো তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে রুটিটাকে গোল করে তৈরি করতে হবে, মাঝের দিকে পুর নিয়ে নিয়ে ঠিক সাইডগুলোকে এভাবে হাতের মধ্যে আটকে নিতে হবে। সবটুকু একবারে নেয়ার পরে মুড়িয়ে দিলেই এটা হয়ে যাবে। আপনাদের যেই শেপটা তৈরি করতে পছন্দ সেভাবে করে তৈরি করে নিতে পারবেন। সবগুলো এগ বানস তৈরি করে নেয়ার পরে আমি যেটা করব, একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখব 10 মিনিট, এতে করে এগ বানসগুলো আবার একটু ফুলে উঠবে। এখন চলে যাচ্ছি আমি ফ্রাই করতে। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে সামান্য তেল ব্রাশের সাহায্যে মেখে নিয়েছি। এবার বানসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আজকে 2 ব্যাচে ভাজব, এতে করে আসলে একটা আর একটার সাথে লেগে যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব, আর অপেক্ষা করেছি আমি প্রায় 8-9 মিনিট। 8-9 মিনিট পর একটু চেক করে দেখবেন যে নিচের সাইডটা হালকা কালার হয়েছে কিনা, তাহলে উল্টে দিবেন, না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে উল্টে দিবেন। আমি 8-9 মিনিট পরেই উল্টে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে অপেক্ষা করেছি আরও 3-4 মিনিট। আমার এগ বানসগুলো রেডি হয়ে গিয়েছে, আর দেখেন দুই সাইডেই কিন্তু সুন্দর কালারও চলে এসেছে, আর সেই সাথে পুড়েও যায়নি, আর বানসগুলো কিন্তু ভালোভাবে কুকও হয়েছে। আমি একটা বানস আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু বেশ সফট হয়, চুলায় তৈরি করলে কালারটা হয়তো ওভেনের মতো হবে না, কিন্তু এর স্বাদ কিন্তু ওভেনে বেক করা বানের মতোই হয়, আর খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লাগবে, ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে এটার ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে।
আজকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।